প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের গল্পটা শুনব, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপা সালাম আলাইকুম, কেমন আছেন? আপনার নাম কি? বৃষ্টি। মাসলা দেখতে মনে হয় মিষ্টি হবেন, এর জন্য কি মুখ ডেকে আসছেন নাকি? কি জন্য আসছেন? আচ্ছা, ভালো মনে মানুষের জন্য আসছেন। কেন, আপনার বিয়ে শাদি বা সংসার হয়নি? বিয়ে হয়েছিল ভাই, আমার একটা বাচ্চা হয়েছে, কিন্তু হাজব্যান্ড তার একটা বিয়ে করে বেইমানি করছে, জন্য খেলা করে গেছিল। আচ্ছা আচ্ছা, তো এখন মনে করেন বাচ্চা কাচ্চা বাচ্চা আছে তো নাকি? কয়টা বাচ্চা? একটাই। বয়স কত? 10 মাস। আচ্ছা, তো এত তাড়াতাড়ি আপনার স্বামী চলে গেল কেন, কি হয়েছিল? অন্য মেয়ের সাথে প্রেম ধরে বসেছিল, এই কারণে বাচ্চা হওয়ার আগে একটু খোঁজ খবর নেয় না। তারপর বাচ্চা হওয়ার পরে এটা এলাকার সবাই জানে গেছে যে উনি আর একটা বিয়ে করছে, তো আমরা সেটা নিয়ে কোনো আপত্তি ছিল না। ছেলে মানুষ বিয়ে করতেই পারে, তাই না? ভালোবাসায় জড়াইছে, তা আমি এটা নিয়ে কোনো সমস্যা করি নাই। কিন্তু তার ছোটো বউ বলছে বউ বাচ্চার দায়িত্ব নিলে সে অনেক ঝামেলা করবে, এটা নিয়ে অনেক অশান্তি হবে। তার জন্য এলাকার চেয়ারম্যান মেম্বার বলছে যে ওদের বাচ্চা যেহেতু দায়িত্ব নেয় না, তাহলে কি একটা দরকার নেই, আমরা দুজো দু জায়গায় থাকবো। তাই বলছে আমার বাচ্চাদের ভালো না বাসতে আমার তাকে দরকার নেই, তার জন্য তালাক দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তো এখন ইউটিউব আসেন কি মানে আপনার গল্পটা বলার জন্য, মানে কার থেকে সহযোগিতা নিবেন নাকি? আমি অবশ্যই একটা ভালো মনের মানুষ চাই যে আমার বাবুটাকে নিজের সন্তানের মতো ভালোবাসবে। আমার একটা ছেলে আছে, তার বউ বাচ্চা থাকতে আমার কোনো আপত্তি নাই, কারণ আমি একটা বিবাহিত মেয়ে, অবশ্যই একটা বিবাহিত ছেলেকেই বিয়ে করবো। সে যদি আমাদের দুঃখ কষ্ট করতো আমাদের এই দুঃসময় পাশে থাকে। আমি ভাই মেশিনের কাজ করতাম, মেশিনটা নষ্ট হয়ে যাওয়াতে তারপর আমি বাবুটাকে নিয়ে চলতে পারতাম। আচ্ছা আচ্ছা, তারপর নাম কি বললেন? বৃষ্টি। দর্শক, আপনার বৃষ্টির কথা শুনলেন, তো তার নাম্বারটা হচ্ছে 01878577657। আমি নাম্বারটা আবারও বলছি 01878577657। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করে একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার, তার শুনে আমরা বাসক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।